বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার 20 আসামির মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুয়েট শাখা ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট মুহতাসিম ফুয়াদ, সাবেক গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ মুন্না, সাবেক আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা, সাবেক ছাত্রলীগ কর্মী আকাশ হোসেন ও মোয়াজ আবু হুয়ারেরা। একই সঙ্গে আদালতে তাদের 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুয়েট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রাসেল ওরফে শান্ত, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অনিক সরকার, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, সাবেক সমাজকল্যাণ বিষয়ক উপসম্পাদক ইফতি মোশাররফ সকাল, সাবেক উপদপ্তর সম্পাদক মোস্তবার রাফিদ ও সদস্য মুজাহিদুর রহমান মুজাহিদ, মুনতাসির আল জেমি এবং ইহতাসামুল রাব্বি তানিম। এদিন সকালে 9:30 22 আসামিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। দুপুর 12:00 দিকে বিচারিক আদালত রায় ঘোষণার তারিখ পিছিয়ে 8 ডিসেম্বর নির্ধারণ করেছিলেন। আদালত বলেছিলেন এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক আরও পর্যবেক্ষণ করা দরকার। রায় প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ নির্ধারিত করা হলো। গত বছরের 15 সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে। 2019 সালের 13 নভেম্বর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান 25 জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেয়। তাতে 60 জন সাক্ষীর নাম তালিকা দেওয়া হয়। এদের মধ্যে 46 জন সাক্ষ্য দিয়েছেন। এজাহারভুক্ত 19 জনের পাশাপাশি আরও 6 জন সহ মোট 25 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বাকি 6 জন হলেন বুয়েট শাখা ছাত্রলীগের গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ মুন্না, আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা, উপদপ্তর সম্পাদক মুস্তফা রাফিদ, ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান মিজান, শামসুল আরেফিন রাফাত ও এস এম মাহমুদ সেতু। এদের মধ্যে মুস্তফা রাফিদ পলাতক।